তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার। ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্তে আটকে অবসরপ্রাপ্ত বিচারপতি এএস এম শামসুদ্দিন চৌধুরী মানিক একটি মামলায় জামিন পেয়েছেন। মঙ্গলবার সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টায় অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে জামিন দেন। সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। জামশেদ আলম বলেন, কানাইঘাটের মামলায় তার আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিনের আদেশ দেন। তবে দেশের অন্যান্য স্থানে তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে কারাগারেই থাকতে হবে। এর আগে মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলায় তার জামিন আবেদন করেন আইনজীবী। গত 23 আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে বিজিবি। পরদিন শনিবার সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। ওই দিন 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিককে আদালতে তোলার সময় ডিম ও জুতা নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় তার উপর হামলাও করা হয়। পরে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত 12 সেপ্টেম্বর তাকে হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়।